গাইস বিগত কয়েকদিন ধরেই কিন্তু আপনারা আমার কিন্তু সোলার নিয়ে অনেকগুলো ভিডিও দেখছেন এবং সোলার নিয়ে ভিডিও দেখার পরে কিন্তু আপনাদের মধ্যে একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই ধরনের সোলারগুলো আপনারা কোথায় পাবেন বা অ্যাকচুয়ালি এই যে সোলারগুলো এগুলোর দাম কত আপনার কতগুলো লাগবে কোনটা কিনবেন কোন মডেলটা কিনবেন সমস্ত কিছু কিন্তু আপনাদের মধ্যে এই প্রশ্নটা রয়েছে সো আজকে কিন্তু আমি আপনাদের এইটাই বলবো যে আপনি যদি এই ধরনের সোলার প্লেট কিনতে চান সেক্ষেত্রে আপনাদের কত খরচ হবে বা এর থেকে যদি বড়ো কিনতে চান বা এর থেকে যদি ছোটো কিনতে চান বা এরকম দেখতে কিনতে যান বা কিছু কিছু আছে সবুজ রঙের দেখতে মানে নীল রঙের দেখতে তো ওইগুলো যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাদের কত খরচ খরচ হবে তো আজকের এই আমি আপনাদের এটাই বোঝাবো যে অ্যাকচুয়ালি আপনাদের কালো সোলার প্যানেলগুলো কেনা দরকার নাকি নীলগুলো কেনা দরকার এবং পেছনে কিন্তু এগুলো আমাদের অ্যাকচুয়ালি শখের বাগান আমার বাট গরমকালে এখন এই অবস্থা হয়ে গেছে তাই বাট অ্যাকচুয়ালি আজকের ভিডিও কিন্তু আপনি পুরোটা বুঝে যাবেন যে কোনগুলো অ্যাকচুয়ালি আপনার দরকার বা আপনার বাড়ির জন্য কতটা সোলার প্যানেল কেনার দরকার একশো ওয়ার্ড দুশো ওয়াট নাকি আপনার বাড়িতে এক কিলো ওয়ার্ড কোনটা দরকার পড়বে এবং কত খরচ পড়বে সমস্ত কিছু এই ভিডিওতে পাবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সোলার প্যানেল কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে পলিক্রিস্টাল লাইন একটা হচ্ছে মনোক্রিস্টাল লাইন পলিক্রিস্টের লাইন যে সোলার প্যানেলগুলো হয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি নীল রঙের যে সোলার প্যানেলগুলো দেখেন আপনি সেইগুলো হয় আর মনোক্রিস্টের লাইন যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা এই যে কালো রঙের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো হয় এবং এর যে সাইজ সেটাও কিন্তু বড়ো বড়ো হয় অর্থাৎ যে সেলগুলো রয়েছে সেলগুলোও কিন্তু বড়ো বড়ো হয় সো এই পলিক্রিস্টাল লাইন এবং মোনোক্রিস্টার লাইনের যে সোলার প্যানেলগুলো রয়েছে এর মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে ইলেকট্রিসিটির জেনারেশান অর্থাৎ অর্থাৎ একই সূর্যের আলোতে আপনি পলিক্রিস্টাল লাইন যে সোলার প্যানেল রয়েছে সেখান থেকে আপনি যতটা বিদ্যুৎ তৈরি করতে পারবেন তার থেকে কিন্তু মনোকৃষ্টি লাইন যে সোলার প্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু আপনি বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন সো যার ফলে আপনি বুঝতেই পারছেন যদি মানে মেঘলা দিন হয় বা সূর্যের আলো যদি কম থাকে বা শীতকাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মনোকৃষ্ট লাইন যে সোলার প্যানেল রয়েছে সেটা কেনা বেটার হবে তবে হ্যাঁ একটা জিনিস যেরকম ঠিক সেটা হচ্ছে যে পলিকৃষ্টের লাইন যে সোলার প্যানেলগুলো রয়েছে যেগুলোর দাম কিন্তু অনেক কম মনোকৃষ্ট লাইনের থেকে প্রায় হিউজ পরিমাণ ডিফারেন্স পাবেন যদি আপনি এক কিলো ওয়াট বা দুই কিলো ওয়াটের যে সোলার প্যানেল রয়েছে সেগুলো যদি লাগান বাট আপনি যদি মাত্র পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল লাগান সেক্ষেত্রে কিন্তু খুব একটা ডিফারেন্স পাবেন না হয়তো চারশো পাঁচশো টাকা ডিফারেন্স পাবেন বাট যখন আপনি বড়ো কোনো প্রজেক্ট করতে যাবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালি অনেক টাকা ডিফারেন্স হয়ে যাবে কিন্তু তার সাথে সাথে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু অনেকটা পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য কিন্তু আপনাকে মানে ভেবেচিন্তে করতে হবে কারণ আপনি বুঝতেই পারছেন যে একটা সোলার প্যানেল লাগানো মানে আপনি হয়তো বাড়িতে লাগাচ্ছেন আজকে সেটা কিন্তু গরমকালে যেমন চলবে সেরকম কিন্তু শীতকালেও চলবে সো জাস্ট কিছুটা টাকার জন্য আপনি যদি মানে ক্রিস্ট লাইন কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু শীতকালে গিয়ে আপনার এই ভোগান্তিটা কিন্তু নিতে হবে বাস এটা মাথা রাখতে হবে আপনাকে আমার কাছে যে প্যানেলটা দেখছেন এটা কিন্তু লাইনের প্যানেল এবং যার জন্য বুঝতেই পারছেন কালার এটার কিন্তু যে সেলগুলো রয়েছে সেলগুলো কিন্তু বড় বড় এবং যার জন্য এটা পঞ্চাশ ওয়াট হওয়া সত্ত্বেও কিন্তু আমি পুরোপুরি প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওয়াট অব্দি কিন্তু আরামসে যখন সূর্য একদম মাথার উপর থাকে তখন কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওয়াট কিন্তু আরামসে এটা আমাকে প্রোভাইড করে বাট এটাই যদি আমার কাছে পলি ক্রিস্টাল লাইন থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকটা পরিমাণ কিন্তু এখানে ঘাটতি থাকতো বিদ্যুতের এবং যেখানে কিন্তু পঞ্চাশ ওয়াট তো প্যানেল হতো বাট হয়তো বা ইলেকট্রিসিটি জেনারেট হতো প্রায় চল্লিশ ওয়াট বা পঁয়ত্রিশ ওয়াটের কাছাকাছি যেটা কিন্তু অনেকটাই ড্রপ এবং যার জন্য কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি মনোকৃষ্টি লাইন নেয় বেটার হবে এবার আমি কথা বলবো আমার কাছে যে প্যানেলটা রয়েছে এই প্যানেলের দাম কত অ্যাকচুয়ালি আমার যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি লুংসারের তরফ থেকে এসেছিলো আমার কাছে এবং আপনি যদি অ্যামাজনে দেখেন সেক্ষেত্রে কিন্তু অ্যামাজনে এইটার প্রাইস রয়েছে প্রায় ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা এর মধ্যে কিন্তু ভ্যারি করে অর্থাৎ ছাব্বিশশো সাতাশো টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন বাট এছাড়াও কিন্তু শুধুমাত্র যে লুং সোলার আপনাকে নিতে হবে এমন না আপনি যে কোনো ভালো কোনো ব্র্যান্ডের যদি মনো ক্রিস্টেল লাইন সোলার প্যানেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যেও হয়ে যাবে যেটা কিন্তু মনো ক্রিস্টেল লাইনই হয়ে যাবে আর যদি পলি ক্রিস্টেল লাইন নেন সেক্ষেত্রে কিন্তু আরও কমে হয়ে যাবে হয়তো বা সতেরোশো আঠেরোশো বা দু হাজার টাকার মধ্যে আপনার হয়ে যাবে ঠিক আছে সো আপনাকে ওই যে লুং সোলার নিতে হবে এরকম না আপনি জুন সোলার বা আরও বিভিন্ন ভালো ভালো যেমন লুমিনাস তারপর হচ্ছে আরও ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে যেখান থেকে আপনি নিতে পারেন আমার কাছে যে সোলার প্যানেলটা আছে সেটা আপনাদের বলে দিলাম এইবার আমি জাস্ট আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাই যে আরও কী কী সোলার প্যানেল আছে যেগুলো আপনারা নিতে পারেন এবং বড় যে যেসব সোলার প্যানেল আছে যেগুলো হয়তো বা দুশো ওয়াট দেড়শো আট বা তিনশো ওয়াট বা আপনি এক কিলো ওয়াটের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি মানে প্রাইস কত ওকে গাইজ তো আমরা চলে এসেছি কিন্তু আমাদের অ্যামাজনে এবং অ্যামাজনে এসে কিন্তু আমরা এখন যা সার্চ করব সোলার প্যানেল বলে অ্যান্ড তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে সোলার প্যানেলের দাম কিরকম চলছে ওকে সো এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক বড় বড় প্যানেল সো যার জন্য এত ভাবার দরকার নেই ঠিক আছে আর কিন্তু বহুত কিন্তু এখানে আর কি সোলার প্যানেলের যে কোম্পানি সেটা রয়েছে যেরকম আমরা যদি এখানে দেখি সেক্ষেত্রে সার্কের একটা সোলার প্যানেল রয়েছে যেটা কিন্তু আমরা চারশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেল সেটা পাচ্ছি এবং যেটা কিন্তু আমাদের প্যাক আপ টু অর্থাৎ দুটো মিলে কিন্তু চারশো পঞ্চান্ন ওয়াট আমাদের প্রোভাইড করবে যেটার দাম আঠেরো হাজার নশো নিরানব্বই আর যদি আমরা লুম সোলারের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু সেম আমাদের দিচ্ছে চারশো পঞ্চান্ন ওয়াট চব্বিশ ভোল্টের সোলার প্যানেল দিচ্ছে যেটার দাম কিন্তু প্রায় আঠেরো হাজার নশো নিরানব্বই প্রায় একই কিন্তু দাম ঠিক আছে এছাড়া আপনি যদি কম কিনতে চান মানে আপনার যদি মনে হয় যে কম সোলার যুক্ত মানে প্যানেল কিনবো তো সেক্ষেত্রে কিন্তু এখানে কুড়ি ওয়াটেরও সোলার প্যানেল পাওয়া যায় কুড়ি ওয়াটারও কিন্তু এখানে যে প্যানেল সেটা কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম এটাও কিন্তু লুম সোলারের এছাড়া লুম না হলেও আপনি কিন্তু আরও অনেক সোলার প্যানেল আছে যেগুলো কিন্তু আপনি নিতে পারেন ঠিক আছে এছাড়া আরও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক অপশন রয়েছে যেরকম পঞ্চাশ ওয়াটের একটা কিন্তু মনোকৃষ্টি লাইন যে সোলার প্যানেল সেটার কিন্তু দাম এখানে দেখুন দ্য সান পঞ্চাশ যে বারো ভোল্টের যে সোলার প্যানেলটা রয়েছে এর দাম কিন্তু মাত্র তেইশশো চল্লিশ টাকা আমি বললাম না যে লুম সোলার নিতে এরকম না লুম সোলার বাদে অন্যান্য যে কোম্পানি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনার মোটামুটি বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে যাবে সেরকম কিন্তু তেইশশো চল্লিশ টাকার একটা প্যানেল কিন্তু এখানে রয়েছে একই জিনিস যদি আমরা লুম সোলারের দেখি না আমরা কিন্তু লুম সোলার প্রায় সাতাশশো পঞ্চাশ টাকা দাম রয়েছে ঠিক আছে পঞ্চান্ন ওয়াট যাই হোক পাঁচ ওয়াট বেশি এদিক ওদিক দ্য সানের কিন্তু অনেক কম ঠিক আছে সো এটা হচ্ছে ব্যাপার এবার কারা কোনটা নেবেন যাদের যত বেশি ওয়াটেজ দরকার আপনার বাড়িতে যদি অনেক ভুরি ভুরি জিনিস থাকে ভুরি ভুরি ফ্যান লাইট এগুলো চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বেশি জিনিস দরকার এবার ওয়াটেজ আপনি ক্যালকুলেট করবে কিভাবে সেটা হচ্ছে আপনার যে লাইট সেটা কত ওয়াটের লাইট রয়েছে আপনার যে ফ্যান রয়েছে সেটা কত ওয়াটের ফ্যান রয়েছে তারপর হচ্ছে আপনার যে টিভি রয়েছে সেটা কত ওয়াটার টিভি রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে আপনি খাতায় লিখে তারপরে যোগ করে কিন্তু ওয়াটেজ হিসাব করতে পারেন যেরকম ধরলেন যে আপনার পুরো বাড়িতে যেরকম ওয়াটেজ খায় সব ইলেকট্রনিক্স মিলিয়ে কিন্তু আমরা হয়তো আড়াইশো ওয়াটের মানে কারেন্ট খাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সাড়ে চারশো বা পাঁচশো ওয়াটের যে কানেকশন সেটা কিন্তু নিতে পারেন বা সাড়ে চারশো পাঁচশো ওয়াটের যে প্যানেল সেটা কিন্তু নিতে পারেন তার কারণ হচ্ছে একটু তো ড্রপ থাকেই মানে আমরা যে পঞ্চাশ ওয়াটের প্যানেল নেবো মানে পঞ্চাশ ওয়াটের যে আউটপুট পাবো তারা একটুখানি কিন্তু কমও পাওয়া যায় একদম পুরোপুরি পঞ্চাশ পাওয়া যায় না এরপরে যখন শীতকাল হবে শীতকালে কিন্তু আরেকটু ওয়াটেজ আমরা কম পাবো সো যার জন্য কিন্তু আপনাকে একটু বেশি হেডরুম রেখে আপনাকে কাজ করতে হবে বা পরবর্তী সময় যদি বাড়িতে আরও কোনো ইলেকট্রনিক্স লাগান সেক্ষেত্রে তার পরে আবার আবার করে তো সোলার প্যানেল কিনতে যাবেন না তো যার জন্য একটু বেশি রেখে তারপরে কিন্তু কিনবেন সো এটা হচ্ছে মেন ব্যাপার তো বুঝে গেলেন কি করতে হবে না করতে হবে সো আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু প্যানেল কিনতে পারেন কোথায় পাওয়া যাবে সেটা বুঝতে পারেন অনলাইনেও পাওয়া যাবে অফলাইনে বিভিন্ন দোকান আছে সেখানেও কিন্তু আপনি এই প্যানেলগুলো পেয়ে যাবেন ঠিক হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আসকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাত্রা এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর হ্যাঁ নতুন হয়ে থাকলে এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো স্স দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা